বগুড়ায় সহস্রাধিক শীতার্তদের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার দুপচাঁচিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ক্লাবের সদস্যরা। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক ওরফে মন্টু বসাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উৎফল কুমার বাচ্চি, দুপচাঁচিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর রেজানুল তালুকদার রাজীব, দুপচাঁচিয়া থানা পুলিশের এসআই নিয়ামান নাসির, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সভাপতি মাহমুদুল ইসলাম, উপদেষ্টা মেজবাউল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সহ অন্য সদস্যরা। আমাদের মেন মোটিভ বা মোটো হচ্ছে যে সোসাইটি নিয়ে কাজ করা। আমরা বেশ কিছু ইভেন্ট নামাই, তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে উইন্টার ক্লথ ড্রাইভিং। এখানে আমরা কী করি সেটা হচ্ছে যে পোশাক যেগুলো আছে, বা প্রথমত আমরা যেটা করি ক্যাম্পাস থেকে আমরা যে স্টুডেন্টগুলো আমরা নিজেদের তাগিদে কিছু শীতবস্ত্র এনে সেগুলো গরিবদের মাঝে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি, এবং উইথ দ্য হেল্প অফ ইউনিভার্সিটি আমরা কিছু ব্ল্যাঙ্কেট গ্যাদার করে সেগুলো একটা টোকেনের থ্রুতে এই কনকনের শীতে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আসি, যেন যতটুকু পারি আমরা যতটুকু আমাদের সাধ্য আমরা তাদের পাশে যেন দাঁড়াইতে পারি। যে ছাত্রগুলি বস্ত্র নিয়ে আসছেন এই গরিবের পাশে দাঁড়াচ্ছে, আমি আমার দুপচাঁচিয়া বাসী থেকে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই।